হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন একটা জুস বানাবো। আমি এখানে ওই যে প্লেটের মধ্যে রেখেছি 2টা আপেল আর হাফ নাশপাতি ছিলে ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে 1 গ্লাস পানি দিব, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, 1.5 চামচের মতো চিনি দিয়েছি। আমি গুড় দিয়ে বেশিরভাগ করি, যারা অসুস্থ মানুষ ওদের জন্য, ডায়াবেটিস পেশেন্ট বা অন্যান্য রোগের রুগী, তাদেরকে চিনির পরিবর্তে আখের গুড়টা দেওয়া ভালো। আমার শাশুড়ি অসুস্থ, ওনার জন্য আমি জুসটা রেডি করছি। তাহলে দেখুন, আমি জগের মধ্যে প্রথমে আপেলগুলো, ফল ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, আপেল আর নাশপাতি। তারপর এখানে পানি নিয়েছি, এখান থেকে আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এখন তো খুব আওয়াজ হবে, আমি এখন এটা একটু ব্লেন্ড করে নিব। আমার জুসটা রেডি হয়ে গেছে। যারা অসুস্থ, আপনার কামড় দিয়ে খেতে পারে না, ওদেরকে এভাবে জুস করে দিতে পারেন বা বাচ্চাদেরকে দিতে পারেন। এই যে এর জুসটা এমন হয়েছে, এখন এটা ওনাকে দিয়ে দিব। এভাবে চাইলে অসুস্থ পেশেন্টদেরকে এরকম করে, এটা থিকনেসটা এমন হয়েছে, খাওয়াতে পারেন। উনি, আমার শাশুড়ি মুখ দিয়ে খেতে পারে না এরকম আপেল বা কোনো ফ্রুটস, ওনাকে জুস করে খাওয়াতে হয়। আমি এভাবেই সাধারণত করে দিই, আপনারাও চাইলে অসুস্থ মানুষদেরকে এভাবে করে খাওয়াতে পারেন। আমি এখন রান্নায় চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আজকে আমি রান্না করছি পালং শাক দিয়ে মুরগি। একদিন রান্না করেছিলাম, আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখানে 2 চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি রসুনটা একটু বেশি খাই, রসুন স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হার্টের জন্যও ভালো, আর যাদের বাতের সমস্যা আছে তার জন্য খুব ভালো। আর এখানে 1 চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো নেড়ে একটু পানি দিয়ে দিব। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমার রসুন পেস্টের সাথে আদা পেস্টও ছিল, আদা রসুন পেস্ট একসাথে করে আমি 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আমরা মরিচ, ঝালটা একটু কম খাই, এখন 1 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে তারপর আমি এখানে মুরগি, একটা সোনালি মুরগির অর্ধেকটা নিয়েছি, এটা দিয়ে দিব। বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, এভাবে চিকেন দিয়ে রান্না করলে ওদেরকে ইজিলি খাওয়ানো যায়।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে একটু ভালো করে কষানো হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমি শাক দিয়ে দিব, পালং শাক দিয়ে দিব। এখানে কয়েক টুকরা দারচিনি আর এলাচ আছে। আমি চিকেন রান্না করার সময় এটা একটু পরে দিই, আমার কাছে মনে হয় পরে দিলে ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আমি রান্না শুরুতে দিই না, পরের দিকে করে শেষ দিকে দিই। আমার চিকেনটা আর একটু কষানো হোক, তারপর আমি শাকটা দিয়ে দিব। একটু বুনা বুনা টাইপসের হবে, পানি দিতে দিব না, শাকের থেকে যা পানি বের হবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন শাক দিয়ে দিব। এখানে আমি কিছু পরিমাণ পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। এটা কমে একদম অল্প হয়ে যায়, তাই সবগুলাই দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু কমে আসলে তারপর আমি ভালো করে নেড়ে দিব। আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, এখন আমি চিকেনগুলো একটু উল্টে দিব, ভালো করে নিচের থেকে উপরে, উপর থেকে নিচে করে ভালো করে নেড়ে দিব। যখন কড়াইতে শাক দিয়েছিলাম তখন কড়াইটা ভর্তি হয়ে গিয়েছিল, শাক আর ছিল না, আর এখন দেখেন কমে কতটুকু হয়ে গেছে। এটা আরো কমে একদম অল্প হয়ে যাবে। এই শাকের পানিটা একদম শুকিয়ে আসলে, বুনা বুনা হয়ে গেলে তারপর আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আস্তে আস্তে হতে থাক। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এই যে দেখতে এমন হয়েছে। অনেক বাচ্চারা শাক খেতে চায় না, ওদেরকে আপনারা চাইলে পালং শাক দিয়ে চিকেন রান্না করে খুব সহজভাবে খাওয়াতে পারবেন। আমি একটু করে লবণ দেখেছি, খেতে খুবই ভালো হয়েছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা এভাবে রান্না করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আমার এই রান্নাটা আর ফলের জুসটা যদি আপনাদের কারো কোনো উপকারে আসে তাহলে আপনারা বানিয়ে খাবেন, এভাবে বাচ্চাদেরকেও খাওয়াবেন। আজকে এই পর্যন্ত। যদি আমার এই ফলের জুস বানানোটা আর চিকেন দিয়ে পালং শাক রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।